এরকম করে সেলগুলো আছে, আপনার একবার এসে ঘুরে দেখতে পারেন। শুধু গার্নাডা মলে না, সমস্ত মলে কিন্তু এখন ন্যাশনাল ডে উপলক্ষে অনেক অনেক সেল চলছে। তা আমি যেহেতু এসেছি সেজন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু ন্যাশনাল ডে আর সময় নেই, ওয়েনেসডেতেই এর মধ্যে যারা চলে আসতে পারবেন তারা সেলটা পাবেন। এখানে 89 করে কিছু টি শার্ট, খুবই সস্তা, ভালো সেল দিয়েছে। তো বেশ অনেকদিন পরে আমি মলে এসেছি, অনেকদিন আসা হয়নি, বুঝতেও পারিনি এত অফার চলছে। দেশে তো আমি অবাক হয়ে গিয়েছি যে এত সুন্দর সেল ছিল, আগে থেকে আসা দরকার ছিল। আসলে লাস্ট মুহূর্তে আসলে ওরকম কিছুই পাওয়া যায় না, সেল শুনলে তো সবারই মাথা নষ্ট হয়ে যায় যে এত ভালো সেল। সে সময় কিন্তু অনেক কেনাকাটা হয়ে যায়, কারো লাগুক আর না লাগুক, দেখা যায় সেল শুনলে চলে আসে, আসলে তো কিছু না কিছু নেওয়া হয়ে যায়। তো এদিকে জুতাগুলো দেখলাম খুবই সস্তা, খুবই কমফোর্টেবল শুগুলো, ওখানেও দেখলাম 20 রিয়াল করে কিছু আসছে। আমি ভাবছি দু একটা নিয়ে নিব রাফিউজের জন্য। এখানে কিছু মেয়েদের টি শার্টগুলো দেখলাম ভালো, কিছু ফতুয়ার মতো আছে। এদিকে জুয়েলারি তো আছে সেল। আমরা বেশ কিছুক্ষণ H&M-এ ছিলাম, ঘুরে ঘুরে দেখলাম, ভালোই লাগলো। আর কিছু জুয়েলারি নিয়েছে আমার মেয়ে, আর টপস নিয়েছে, আমি স্লিপার যে শো নিয়েছি রাফিউজের জন্য, ভালো সেল। তো এখন এখান থেকে আবার যাব আমেরিকান ইগলে, ওইখানেও কিন্তু ভালো সেল দিয়েছে। তো এখান থেকে বের হয়ে ওখানে যাচ্ছি, আপনারা আমার সঙ্গেই থাকুন।
আমরা বেশ কয়েকটা শপে ঘুরেছি, অবশেষে আল্ডোতে এসেছি। এখানেও দেখা যাচ্ছে পার্স, শো, জুয়েলারি তো সেল আছে, তো ভাবলাম একটু ঘুরে দেখে যাই। এসে আমার মেয়ে জুয়েলারি দেখছে, তো আমি সব কিছু ঘুরে ঘুরে দেখলাম, তো কিছু জুয়েলারি কিনেছে আমার মেয়ে। আমার মেয়ে টুকিনাটি অনেক কিছুই কিনেছে, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু আমার মেয়ে বলে যে আমি পড়ার আগে কেন তুমি সবার সাথে শেয়ার করবা, সেই জন্য শেয়ার করা হয়নি। তা আসলে এখানে আমার কিছু ইয়াররিং খুবই পছন্দ হয়েছে, আর দেখলে কিন্তু মনে চায় কিনতে, তাই না? মলে আসলে কিন্তু ঘুরতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, কিনতে পারলে তো আরো ভালো। যত দেখবো ততে কিন্তু মনে চায় যে কিনে ফেলি। কেনাকাটা শেষ করে ক্ষুধাও লেগে গিয়েছে, অনেকক্ষণ হেঁটেছি, তো আমার মেয়ে বলল ম্যাকডোনাল্ডস খাবে, তো সেখানে চলে এসেছি যে ম্যাকডোনাল্ডস খাই। এখানে ম্যাকডোনাল্ডসে আমরা গ্র্যান্ড চিকেনটাই পছন্দ করে থাকি, সেই গ্র্যান্ড চিকেন খাওয়ার জন্য এসেছি। বাচ্চারা তো বার্গারটাই বেশি লাইক করে, তো বাচ্চাদের সাথে সাথে আমরাও খেয়ে ফেলি। এখন কোনো কিছুই ক্লোজ থাকে না, সদের পুরা চেঞ্জ। আগে তো নামাজের আগেই ঝটপট সব কিছু রেস্টুরেন্ট থেকে নিয়ে মল সমস্ত সব বন্ধ করে দিত, তা আমরা এসে যার যার অর্ডার দিয়ে ফেললাম। বেশিরভাগ সবার পছন্দ গ্র্যান্ড চিকেনই ছিল, তো গ্র্যান্ড চিকেন নিলাম। গ্র্যান্ড চিকেনটা আপনারা খেয়ে দেখতে পারেন, বেশ ভালো লাগে, স্পাইসি থাকে, তা আমাদের কাছে খুব ভালো লাগে। আমরা ম্যাকডোনাল্ডসে ঢুকলে গ্র্যান্ড চিকেনটা খেয়ে থাকি, আর ড্রিঙ্কসের মধ্যে যার যেটা পছন্দ, কারো ম্যারিন্ডা। আমরা এখন খাবো, তারপর বাসায় চলে যাব। রাত 10:30 বেজে গিয়েছে, অ্যাকচুয়ালি তো উইকডে আজ। তো সবাই অনেক অনেক ভালো থাকেন, আমার চ্যানেলটির পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।